স্কিনে আঁকাবেন না। রাসেল ভাইয়া, আপনাকে রিকোয়েস্ট করব স্কিনে আঁকাবেন না। তো আমাদের ডিএক্সএন প্রোডাক্টস বডির উপর যেভাবে কাজ করে, ডিএক্সএন প্রোডাক্টস কিন্তু যা ইউজ করেছে প্রত্যেকের কিন্তু হচ্ছে সুস্থ অনুভব করছে। এখানে দেখেন যে, তারপর নেক্সট দেখেন, এখানে দেখেন যে মিস্টার লাই, এখানে মাই আঙ্কেল, মাই আঙ্কেল কে লিখছে আমাদের যে প্রথমত যে ছবিটা দেখিয়েছি হচ্ছে ডক্টর জন, আমাদের যে ডিএক্সএন ম্যাডাম, ওনার হচ্ছে মামা এটা হার্ট অ্যাটাক করেছিলেন, স্ট্রোক করেছিলেন 2002-এ, এবং 2002 সালে স্টার্ট হচ্ছে স্ট্রোক করার পরে ডিএক্সএন এর যে হচ্ছে আরজি এবং জেল উনি কি করেন হচ্ছে কনজিউম করেন, কনজিউম করার পরে 1 মান্থ মানে 1 মাসের মধ্যে কিন্তু তিনি হাঁটছেন। এখানে দেখেন যে লেখা ডায়াবেটিস অ্যান্ড সেলুলিটিস উইথ ওপেন, তার মানে ওনার যে প্রবলেমটা ছিল, তারপর এখানে দেখেন দুইটা ক্ষত, ওনার যেই দেখেন পায়ে, এখানে দেখতে পাচ্ছেন যে পাটা এখানে কিন্তু ইয়ে করা আছে, ওনার পায়ে দুটা ক্ষত আছে। নেক্সট পিকে এমডি রেজাল্ট করেন, আঁকাবেন না ভাইয়া প্লিজ। ওনার হচ্ছে ক্ষতটা নেক্সট ইয়েতে দেখাচ্ছি, এবং হচ্ছে ওনার যে দুইটা ক্ষত আছে দেখেন যে হচ্ছে 11 আগস্ট 2003-এর প্রথম ক্ষত, এবং আফটার ইউজিং আপনার হচ্ছে যখন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করছে তখন করিয়ে, এবং 11 সেপ্টেম্বর 2003-এর এই ছবিটা, এবং 11 অক্টোবর 2003, এবং পরিপূর্ণ সুস্থ তার এই যে ক্ষতর এই পরিস্থিতি, তার মানে সে হচ্ছে সুস্থ দিকে, শুধুমাত্র আরজি এবং জিএল সেবনে। এখানে দেখেন যে এনের যে ওরাল থ্রাস্টের যে সমস্যা ছিল, যে সেমোথেরাপি, যে ডিউ টু সেমোথেরাপি কুয়ালালামপুর মালয়েশিয়া মার্চ 2009-এর ঘটনা, এখানে দেখেন যে ছবিতে দেখা যাচ্ছে আপনার সময় দেওয়া হয়েছে 13 মার্চ 2009, 7 এপ্রিল 2009, এবং হচ্ছে এখানে দেখেন 9 এপ্রিল 2009 পরিপূর্ণ সুস্থ। ওনার যে প্রবলেমটা ছিল, ওনার হচ্ছে সেটা হচ্ছে ক্যান্সার, ওনার যে ইয়ে ছিল রাঙের যে সমস্যা ছিল সেটা হচ্ছে ক্যান্সারে রূপান্তর করে, এবং ক্যান্সারে রূপান্তর করে ওনার হচ্ছে সিমোথেরাপি গ্রহণে এই জিনিসটা প্রবলেমটারও বাড়তে থাকে, এবং পরবর্তীতে উনি কি করছে কনজুম করছে হাইড্রোজেস কনজুম, যেটা হচ্ছে শুধুমাত্র জেল পাউডার, জেল পাউডার করছে, এবং 3 সপ্তাহের মধ্যে, তার মানে হচ্ছে 21 দিনে ওনার এই যে সুস্থতা, উনি পরিপূর্ণ সুস্থ অনুভব করছেন। এখানে দেখেন যে লিভার ফেলার, এখানে হচ্ছে সিরোসিস, এই যে আমাদের ম্যাম ডক্টর ম্যাম, ওনার হচ্ছে এটা মেবি হাজবেন্ড হবে মেবি, মালয়েশিয়া হচ্ছে সেপ্টেম্বর 2005, মালয়েশিয়া সেপ্টেম্বর 2005 এর লাস্ট এটা। এখানে দেখেন যে এই যে ওনার এই যে লোক, এই ব্যক্তিটা কি করছে, এখানে হ্যাপাটাইটিস বি এবং হচ্ছে লিভার ফেলারের সমস্যায় ভুগতেছিলেন, এবং পরবর্তীতে দেখেন যে ফেটোপ্রোটিন কাউন্ট করছে, ফেটোপ্রোটিন কাউন্ট করছে হাই, যেটা অ্যাট এ ওয়ান টাইম আলফা ফেটোপ্রোটিন ওয়ান্ট আপ টু, এখানে দেখেন যে 800 ng অ্যান্ড এম এল, নর্মাল ইজ বেলু হচ্ছে 15 ng/ml, ওনার যে হচ্ছে কাউন্ট করছে, তো কাউন্টের এটাও এখানে দেওয়া আছে দেখাচ্ছি, এই যে এখানে যে প্রেসক্রিপশন দেওয়া আছে দেখেন, মেডিকেল রিপোর্ট অন 5 আগস্ট, আমি বলি যে এখানে প্রথমত দেখাচ্ছে যে 800 ng/ml, হ্যাঁ, যে ওনার যে আলফা ফেটো প্রোটিন, উনি কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট ইউজের আগের এই রিপোর্ট এটা পেয়েছে, এবং ডিএক্সএন প্রোডাক্ট ইউজ শুরু করার পরে তো হচ্ছে মেডিকেল রিপোর্ট অন 5 আগস্ট, এখানে দেখেন দেখা যাচ্ছে যে 176.8 ng/ml, তার পরবর্তীতে দেখেন যে আবার মেডিকেল রিপোর্ট 2 সেপ্টেম্বর 2005-এ 36.1 ng/ml, তার মানে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে সে কতটা সুস্থ। এখানে দেখেন যে ওভারাইন ক্যান্সার যেটা আছে, ইনি এই মহিলাটার ওভারাইন ক্যান্সার, এখানে 5 মাস সে হচ্ছে রিপ্লেস করছে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট ইউজে, ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে শুধুমাত্র 5 মাসের মধ্যেই উনি হচ্ছে সুস্থ, কুয়ালালামপুর মালয়েশিয়া 2011-2012 ইয়ে করছে। তার পরবর্তীতে দেখেন যে নেক্সট ওনার যে ওভারাইন ক্যান্সার যে ইয়ের ওনার রিপোর্টটা, এটা হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না, তো এখানে জাস্ট রেড ইয়ে দিয়ে দেওয়া আছে, এখানে দেখেন যে মেজর যে প্রবলেম গুলা, মেজর হচ্ছে এখানে ইয়ে দেওয়া আছে, তারপরে হচ্ছে নেক্সট দেখেন, নেক্সট এটা এটা আমি বুঝবো না যেহেতু আমি এখনো প্রেসক্রিপশন বুঝি না, শর্টে কাটে কিছু বুঝি, সো আমরা এটা না দেখি, এবং পরবর্তীতে এসে উনি ওভারাইন ক্যান্সার থেকে মুক্ত ফেব্রুয়ারি 2014,
এটা হচ্ছে 20 অক্টোবর 2011, 20 অক্টোবর 2011, তার পরবর্তীতে হচ্ছে 11ই জানুয়ারি 2012, এবং পরিপূর্ণ সুস্থ হয়েছেন ফেব্রুয়ারি 2014, 14-তে উনি পরিপূর্ণ সুস্থ। এটাও হচ্ছে একটা প্রেসক্রিপশন, যেটা হচ্ছে বাইরের ইয়ের রিপোর্ট যেটাকে বলা হয়, এটা হচ্ছে রিপোর্ট, ডায়ালজিস্ট রিপোর্ট। এখানে দেখেন যে হচ্ছে লিকুমিয়া, এখানে ওনার যে প্রবলেমটা, কুয়ালালামপুর মালয়েশিয়া 2006 যে প্রবলেমটা ছিল, এই ব্যক্তিটা তিনি যে হচ্ছে ডায়াগনস্টিক ডক্টরের ইয়েতে যান, এবং 2007 অ্যাকর্ডিং টু হিজ কন্ডিশন, তার যে পরিস্থিতি, তার সেই পরিস্থিতি করে, এবং হি নিডেড ব্লাড, তার সবসময় কি লাগতো, শরীরে কিন্তু রক্ত লাগতো, তার হচ্ছে যে প্রবলেমটা ছিল সে প্রবলেমের জন্য তার তাকে হচ্ছে প্রত্যেকটা মান্থলি তাকে হচ্ছে রক্ত দিতে হতো এবং রক্ত প্রয়োজন পড়তো। এবং পরবর্তীতে এসে দেখেন যে তার কন্ডিশন হচ্ছে কি ইম্পর্টেন্ট, আফটার টকিং জিএল পাউডার 3 মান্থ, এবং তিনি পরবর্তীতে 3 মাস হচ্ছে আমাদের জিএল পাউডার ব্যবহার করেন, এবং ডিসপাইট দি হচ্ছে ওনার যে ডক্টর দি স্টিল হেয়ার টুডে অ্যান্ড এনজয় বেটার কোয়ালিটি, এবং সে 3 মাস জাস্ট আমাদের ডিএসএন জিএল পাউডার ব্যবহার করে সে বেটার কোয়ালিটি ফিল করছে, এবং তিনি অনেক ভালো, এবং হি সেড, সে বলছে, থ্যাংকস টু ডিএসএন আই এম এবল টু ক্লাইম দি হাইস্ট মাউন্টেন ইন মালয়েশিয়া। তার মানে সে ডিএসএন, সে এখন সে হ্যাপি লাইফ, তার 3 মাসে জাস্ট জিএল প্রোডাক্ট ইউজ করে। এখানে দেখেন যে হচ্ছে লাংস ক্যান্সার হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়া ফেব্রুয়ারি 2012, তার যে ডায়াগনোসড উইথ 4th স্টেজ লাংস ক্যান্সার, তারপরে আপনার হচ্ছে ব্রেইন কিডনি, ওনার যে সমস্যা ছিল ব্রেইন এবং কিডনি, দেখেন ব্রেইনের যে সমস্যা, ব্রেইন হলে মাথার চুল পড়ে যায়, আমরা সবাই জানি, তো ওনার যে প্রবলেমটা হয়, এবং ওনার সে রিপোর্ট, এই রিপোর্টটা প্রথম ওখানে দেখিয়েছি, এই সেই রিপোর্ট যেটা হচ্ছে ওনার। তো পরবর্তীতে এসে যে ওনার দেখছেন চুল, এই যে তার চুলো উঠছে, উইথ দি রেঞ্জ অফ ডিএক্সন প্রোডাক্টস শি হ্যাজ বিন কনজিউমিং ফর পাস্ট 8 মান্থ, মানে জাস্ট ফর 8 মান্থ হচ্ছে 8 মাস উনি কনজিউম করছে ডিএক্সন প্রোডাক্ট, এবং হচ্ছে পরবর্তীতে এসে উনি সুস্থ এবং ইমপ্রুভ করছে, তার যে প্রবলেমটা ছিল তার অবস্থা ইমেন্সিয়ালি ইমপ্রুভ করছে। এখানে দেখেন যে আরেকটা, যে ওনার যে লাংস ক্যান্সারের যে টুডে টুডে শি ইজ হেলদি, মানে এখন বর্তমান সে সুস্থ, এবং ডিএক্সএন প্রোডাক্টস হ্যাভ রিকমেন্ডেড টু হার, এবং ডিএক্সএন প্রোডাক্ট সবসময় তার সাথে আছে এবং সবাইকে সেটা গ্রহণের কথা বলছে। এখানে দেখেন যে প্যানক্রিয়েটিক ক্যান্সার, যেটাকে বলা হয় প্যানক্রিয়েটিক ক্যান্সার, প্যানক্রিয়েটিক ক্যান্সারের হচ্ছে এই লোকের ওনার যে সমস্যা, ইন ইয়ার 2009 এর ঘটনা, ওনার যে হচ্ছে ডায়াগনস্টিক উইথ ওনার যে ক্যান্সারটা ধরা পড়ে প্যানক্রিয়েটিক ক্যান্সার, এবং ওনাকে যে করা হয় হোল